তো বন্ধুরা আবারও নতুন একটা ভিডিওর সাথে দেখা এই ভিডিওতে কথা বলতে চলেছি এম আই টেন আইতে যে আপডেট দিয়েছে মি থার্টিন এই আপডেটের জন্য কী কী নতুন ফিচার্স পেয়েছে এই ফোনে এবং এই ফোনের ফিচার্স দেওয়ার পরে কী কী ফল্টেশন এসছে কি না কারণ এটা আমি গত এক সপ্তাহ ধরে এই আপডেটটা পাওয়ার পরে ইউজ করছি কারণ এর আগে যখন টুয়েলভ পয়েন্ট ফাইভ দিয়েছিল বেশ কিছু মডেলের ফোনে বলতে গেলে এমআই কোম্পানির যেখানে ফলটেশন ছিল কি ক্যামেরার অপশান অটোমেটিক ব্যাক হয়ে যাচ্ছে যেখানে বলতে গেলে লাউড স্পিকার বাসছে না কল করলে স্পিকার ওয়ার্কিং হচ্ছে না বেশ কিছু সমস্যা হয়েছিল অনেক সাবস্ক্রাইবার বলতে গেলে বা ফ্রেন্ড আমাকে কমেন্ট করেও জানিয়েছিল যেটা এই সব ফল্ট হয়েছিল অনেককে সার্ভিসিংটা দৌড়াতে হয়েছে কারোর ওয়ারেন্টির মধ্যে নিয়ে তাদেরকে এক্সট্রা খরচাও করতে হয়েছে তো তার জন্য এটা আমি আগে এক সপ্তাহ ইউজ করেছি তারপরে রিভিউ দিতে চলেছি কি কী ফল্টেশন আছে কি না যাদের কাছে এম আই টেন ফোনটা আছে তাদের কাছে বলবো বা তাদেরকে রিকোয়েস্ট করবো আপডেট করে নেওয়ার জন্য কারণ কোনো ফল্টেশন এখনও পর্যন্ত আমি বুঝে উঠতে পারিনি বা নেই কারণ এটা বলতে গেলে এখন স্টেবেল হয়ে গেছে জাস্ট বলতে গেলে তিন জিবির ফাইল আছে এটাকে আপডেট করে নেব এবং এর সঙ্গে কী কী নতুন ফিচার্স দিয়েছে সব কিছু এই ভিডিওতে তুলে ধরব তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর যারা এখনও পর্যন্ত অমিত বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে নিন তো ফার্স্ট অফ অল বলতে গেলে এটা তিন জিবি ফাইল যেহেতু যদি নেট না থাকে তাহলে যে কোনো ওয়াইফাইতে গিয়ে আপনি দশ টাকার জায়গায় বা কুড়ি টাকার যাই খরচা হোক মোটামুটি টাকা দিয়ে ওয়াইফাইটা কানেক্ট করে আপডেট করে নিন তাতে বলতে গেলে আপনার ফোন সেফ হবে বা ভালো হবে তো আপডেট হয়ে গেছে তারপরে একটা প্রসেস থাকে সেটাকে কমপ্লিট করে নেব এবং তারপরে যে রিবুট দেখায় রিবুটটা করে নেবো সবার আগে বলে দিই যখন রিবুট করব তার আগে একটা জিনিস কিন্তু ফোনে খেয়াল করা বাধ্যতামূলক যেটা বলতে গেলে ফিফটি পার্সেন্টের অ্যাপাক কিন্তু চার্জ থাকা মাস্ট মাস্টবি হলে কিন্তু ফোন ডেড হওয়ার রিস্ক আছে এইটুকু মাথায় কিন্তু সবাইকে রাখতে হবে কারণ বলতে গেলে আমরা আনন্দের মুহূর্তে নতুন আপডেট পেয়েছি তো আপডেট করে নিই বাট কিন্তু একটা জিনিস খেয়াল করা বাধ্যতামূলক যেটা হচ্ছে ফোনে ফিফটি পার্সেন্টের অ্যাপাক কিন্তু চার্জটা মাস্ট থাকা দরকার তো এটা হচ্ছে ওল্ড লোগো তারপরে বলতে গেলে যেসব প্রসেসগুলো চলে ফোনের তরফ থেকে সেগুলো প্রসেসগুলো কমপ্লিট হবে এই মুহূর্তে ফোনের যে ভলিউম ডাউন অথবা পাওয়ার সুইচ কোনো সুইচে প্রেস করবো না বা হাত দেবো না ওকে এই জায়গা থেকে ও সতর্ক থাকাটা বাধ্যতামূলক এবং বলতে গেলে আমার কমপ্লিট এবার চলে আসবে বলতে গেলে মিআই থার্টিনে যে নিউ লোঘো এটা হচ্ছে নিউ লোগো এবং নিচে দেখা যাচ্ছে পাওয়ার বাই অ্যান্ড্রয়েড বেশ কিছু বলতে গেলে পাঁচটা থেকে সাতটা মিনিট আমার টাইম লেগেছিল অন হতে বাট সেটাকে আমি কাট করে দিয়েছি কিন্তু সেই ক্ষেত্রে অনেকে হয়তো অবাক হয়ে যাবে হয়তো যে আমার কি এমআই দেখিয়ে কি ফোনটা থেকে গেল তাহলে কি আমার কি এটা ফোনটা বেকার বাট নয় পাঁচ থেকে সাত মিনিট ওয়েট করতে হবে তারপরে কি আমার কিন্তু চালু হয়েছিল বাট কার সঙ্গে কি ঘটবে সেটা বলা যাচ্ছে না যদি ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে থাকে ভালো যদি কোনো প্রবলেম হয় আর যদি প্রবলেম না হয় আশা করি প্রবলেম হয়নি আমার এখনও পর্যন্ত যদি কারোর ক্ষেত্রে ঘটে সেটা তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করব। তো অলরেডি আমার ফোন চালু হয়ে গেছে তারপরে দেখবো এর ফিচার্স কি কি দিয়েছে নতুন কারণ এর আগে যেহেতু আমি ফোনটা কাছাকাছি এক বছর কাছাকাছি ইউজ করছি এই ফোনের আমাদের কোনো ফল্টেশন এখনও পর্যন্ত পাইনি এবং জানি এই ফোনের সেটিংসে কোথায় কি কি আছে প্রত্যেকটা কোনা কোনা ঘাঁটা আছে বাট আমি খতিয়ে দেখে নেব যে এই আপডেটের জন্য কী কী নতুন ফিচার্স দিয়েছে আমাকে ব্যবহার করার জন্য সবার প্রথমে দেখতে পাচ্ছি ফিচার্স অপশানে গিয়ে যেটা অ্যাপ আউট ফাইলে যেটা দেখতে পাই মিআই থার্টিনের লোঘো যেটা এবং এর মধ্যে নতুন নতুন কী ফিচার্স আছে সেটা তো অবশ্যই ঘেঁটে দেখব ঠিক আছে কারণ যখন আপডেট করছিলাম তখন সেখানে লেখা ছিল অক্টোমাইজেশান এবং বলতে গেলে মাইন্ড ম্যাপ এইসব কিছু আছে এবং এই এইসব কিছু জিনিস দেখিয়েছিল এখানে বাট আমি এখানে সেটিংসটা একটু দেখে নেবো কোথায় অক্টোমাইজেশান কি দিয়েছে সে তো পরেই বুঝতে পারবো কারণ যেহেতু আমি চালিয়েছি এক সপ্তাহ ধরে মোটামুটি বুঝতে পেরেছি যে কী কী অক্টোমাইজেশান চেঞ্জ দিয়েছে বাট নতুন কি ফিচার্স অ্যাড করেছে যেটা বলতে গেলে অ্যাড করেছে একটা জিনিস যেটা আমি দেখাচ্ছি ওকে এই জিনিসটা এটা হচ্ছে নতুন একটা অপশান দিয়েছে যেটা আমি এর আগে ফোনে ছিলই না বলতে গেলে কারণ ফলো করেছি প্রত্যেকটা কোনো কোনো বাট এই অপশান ছিল না ওকে এবং ডেভেলপার থেকে শুরু করে এভরিথিং কিছু আছে এবং স্পেশাল আছে কী দিয়েছে যেগুলো ছিল সেগুলোই আছে ওকে অ্যাডিশনাল সেটিংয়ে দেখতে গেলে যেগুলো ছিল সেমই আছে বাট জাস্ট কটা জিনিস চেঞ্জ করেছে এবং বলতে গেলে যেটা বলতে সিস্টেমিক্যালি যেটা অপারেট সেটা চেঞ্জ করেছে এটাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ওদের সাথে শেয়ার করে দেবেন নিশ্চয়ইতে আবার দেখা হয়েছে আপডেট করে নেবেন কোনো ফল নেই থ্যাংক ইউ